নমস্কার, আবরণ এক্সক্লুসিভের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই, তাই কেনাকাটা তোড়জোড় চলছে, চলবে, রয়েছে প্রত্যেক দিনের মতন আমাদের সকলের ভীষণ পছন্দের অলিভিয়া, তো তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। প্রচুর শাড়ি দেখবো এবং অলিভিয়া একেবারে এভার গ্রিন হয়ে রয়েছে, ও এভার গ্রিনই। তো আজকে কি দেখা চলবে? আজকে রয়েছে হ্যান্ডলুমের সম্ভার নিয়ে এসেছি, এবং হ্যান্ডলুম গুলো বলবো না যে সিল্ক হ্যান্ডলুমের উপরে রয়েছে, এটাকে আমরা মূলত বলে থাকি হ্যান্ডলুমের থেকে আপনাদের রিলেট করতে পারবেন এটা কটন ডিজাইনারের সাথে, কারণ এটাতে একটা কটন সুতো থাকে, একটা সিল্ক সুতো থাকে, সেই জন্য এটার নাম কটন ডিজাইনার রয়েছে। হ্যান্ডলুমের মতন দেখতে সেই জন্য আমি হ্যান্ডলুম বলে থাকি এটাকে, কিন্তু এটা হ্যান্ডলুম না। হ্যান্ডলুম থাকলে হ্যান্ডলুম মার্কটা পাওয়া যায়, কিন্তু যেহেতু এটা হ্যান্ডলুম না, সে হ্যান্ডলুম মার্কটা পাচ্ছে না, সেই জন্য এটা কটন ডিজাইনারের উপরে রয়েছে। কিন্তু লুকটা হ্যান্ডলুমের মতো, লুকটা হ্যান্ডলুমের মতো। ওকে, এটা এক নম্বর শাড়ি আমাদের, একদম সুন্দর। এটা মধ্যমণির মতো করে গেছে প্যাটার্নটা, এবং তুতে কালারটা নিয়ে কিছু বলবো না, বারবারই বলে থাকি তোমার পছন্দের রং একদম, এবং সাজতে হয় না, অল্প সাজলেই হয়ে যায়, দেখতে সুন্দর লাগে। বাহ, তার মানে মেকআপ খরচাটা বাঁচিয়ে দেয়। মেকআপ খরচাটা বাঁচিয়ে দেয়, খুব সুন্দর। এবং একটা মানে পাটটাও কিন্তু ভীষণ হাইলাইট হচ্ছে শাড়িটা, পাটটায় এখন এই পিঙ্ক কালারটা কিন্তু পূজোতে ইন রয়েছে একদম ভীষণ। আর এটা হচ্ছে রানিং এর ব্লাউজ পিস, 1700 এই শাড়িটা, 1700 টাকা। দ্বিতীয় শাড়িটা যেটা দেখবো সেটাও 1700, কিন্তু কালারটা আপনারা দেখুন, সুস্মিতাদির ফেভারিট ফেভারিট কালার, প্রথমটা অলিভিয়া ছিল, দ্বিতীয়টা আমার। হ্যাঁ, ইয়েলো কালারের উপরে রয়েছে, এবং ইয়েলো কালারটা যেমন তুতে কালারটা বলে থাকি যে সাজতে হয় না, ইয়েলোটাও সত্যি সাজতে হয় না, ব্রাইট লাগে, এবং বেশ দেখতে সুন্দর লাগে, কমপ্লিমেন্ট সুন্দর লাগে একদম। এবং আমরা প্রত্যেকেই চাই যে আমি একটু সাজি, আমাকে একটু কমপ্লিমেন্ট জানাবেন, অবশ্যই কেউ প্রশংসা করবে না, এদিকে সেজে নিলাম, হ্যাঁ এই সাজার কি মানে আছে একদম। সেখানে দাঁড়িয়ে বলবো এই কালারটা আর আগের কালারটা দুটোই কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, এবং যেহেতু বাজেট ফ্রেন্ডলি রয়েছে, মানে বাজেটের মধ্যে যাতে আমি সাধ্যের মধ্যে সেখানে দাঁড়িয়ে কিন্তু এই শাড়িগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে। সি গ্রিনের সাথে দেখাচ্ছি, যারা একটু লাইট টোনে পছন্দ করেন, যারা একটু অতটা ব্রাইট চাইছে না, তারা কিন্তু এটাকে ট্রাই করতে পারেন। এবং এই শাড়িটাকে আমি বলবো প্লিট করে পরুন, খুব ভালো লাগবে, তাই না? কারণ এটার যদি দুটো পাড়কে একসাথে এনে পড়েন, যেহেতু পাড়টা মূলত হাইলাইটেড ফুসিয়া পিঙ্কের উপরে রয়েছে, যখন আমরা কাঁধের কাছে এসে পরে দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। তাই যারা প্রত্যেকদিন বেরোচ্ছেন, কাজে বেরোতে হয়, তাদের জন্য এই শাড়িগুলো পারফেক্ট। এটা ব্লাউজ পিস, 3 নম্বর শাড়ি, 1700 টাকা দাম। তিনটে শাড়ি পরপর 1700 টাকা দেখলাম, এরপরে শাড়িটা থেকে কিন্তু একটু দামটা একটুখানি পরিবর্তন হবে। এবং এই যে শাড়িটা রয়েছে, আমরা কাঁথা স্টিচ করে যখন, তখন কিন্তু এই ধরনের গুড়ি রান কিন্তু দেখতে পাই একদম, সেইটাই কিন্তু তুলে ধরা হয়েছে কিন্তু শাড়িতে। এবং এই যে এই সুতোর যে কাজ রয়েছে, এটা সুতো না, এটা কিন্তু চেরা উল দিয়ে করা হয়েছে। চেরা উল দিয়ে করা হয়েছে, দুদিকের পাড় গেছে কিন্তু টিস্যুতে, মানে এটা তুমি ছোটখাটো গেট টুগেদার ইজিলি ক্যারি করে নিতে পারবে, ভীষণ ভালো লাগবে দেখতে, বা বন্ধুদের সাথে পুজো মণ্ডপে আমি আড্ডায় বসবো, সেখানে ভীষণ ভালো। 4 নম্বর শাড়ি একটু দাম বাড়লো, 1750 হলো, এটা কিন্তু লাইট ওয়েটেড শাড়ি, মানে তুমি সারাদিন পরে থাকো, তোমার কিন্তু কোনো অসুবিধা হবে না, পাঁচে চলে যাবো। যেটা দেখাবো সেটা এভারগ্রিন শাড়ি, সবসময় এটা হিট থাকে, এবং সমস্ত মানে সবসময় ডিমান্ড কোনোদিন কমে না, আর সবসময় ভালো লাগে, ভালো লাগে দেখতে। সেলফিতে তো সব থেকে বেশি ভালো আছে, কারণ আমরা সেলফি তুলতে খুব পছন্দ করি, যেখানে যে একটা প্যান্ডেলে হোক, একবার হলো আমি একটা সেলফি তুলবো অবশ্যই, এবং ডিপ রংগুলো বোধহয় সেলফির জন্য পারফেক্ট, সেলফির জন্য ভালো একদমই তাই। এবং সেখানে পান্না সবুজ নিয়ে কোনো কথা হবে না, টেম্পল করে গেছে, টেম্পল থাকাতে হাইট লম্বা লাগতে কিন্তু সাহায্য করে থাকে, তো পুরো শাড়িটা কিন্তু যাচ্ছে এভাবে। নাম্বারটা বলে দিই, 5 নম্বর নাম্বারগুলো কিন্তু মাথায় রাখবেন, 1750 কিন্তু এটারও দাম, এবং অপশন রেখে কিন্তু বুকিং করবেন যারা কিন্তু বুকিং করছেন। এটা ব্লাউজ রেডি গেছে, ব্লাউজ পিস। এরপর যেটা দেখাচ্ছি, একটু আগে আমি বলছিলাম বিয়ের কেনাকাটাতে জায়গা করে নিতে পারে,
এটা কিন্তু কোনের লজ্জা বস্ত্র বা বলতে পারো খুব ভাত কাপড়ের শাড়ি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, বা শুধুমাত্র কোনের বলবো না, যারা লাল পড়তে পছন্দ করেন তাদের জন্য, বা গেল বছর হ্যাঁ যাদের বিয়ে হয়েছে, হ্যাঁ বিয়ে হয়েছে নতুন যারা, হ্যাঁ তাদের জন্য হতে পারে। গেল বছর পুজোতে আমি না খুব লাল নিয়ে খুব অবসেস ছিলাম যে একটা লাল শাড়ি করব, অনেক কষ্টে আমি একটা লাল শাড়ি আমি মানে হয়েছিল আমার জন্য, যারা আমার মতো গেল বছর পুজোতে, যারা গেল বছর পুজোতে এবং এবছর পুজোতে যারা রেডে অবসেসড রয়েছেন তারা কিন্তু এটাকে ট্রাই করতে পারে একদম। এবং একবার বাজেটের মধ্যে এটা দাম হচ্ছে 1850, মাত্র 1850, আঁচলটা কিন্তু ভীষণ হাইলাইট, পুরো রিভার্স করে কিন্তু কাজটাকে বার করা সুন্দর। এবং এটা হচ্ছে রানিং এ ব্লাউজ পিস। চলে যাব আমরা সাথে, এটা নিয়েও কিছু বলবো না, দারুন। আগের শাড়িটা যদি কি বলে মা বরণের শাড়িও কিন্তু হতে পারে, কারণ সিঁদুর পরলে কিন্তু এটাতে বোঝা যায় লাল রং। এবং এই শাড়িটা যে কোনো দিন রাত্রির বেলা পরুন বা বিয়ে বাড়িতে আপনি নিজে পরে যান, খুব ভালো লাগবে। প্রথমত লুক দেখে কেউ বলবে না এটা 1700 টাকার শাড়ি, কিন্তু আপনি লুকটা পাবেন কিন্তু সে 3000-4000 শাড়ির রেঞ্জের মতনই কিন্তু লুকটা পাচ্ছে। তবে এটা কিন্তু 1850 আমাদের, একদম একেবারে বাজেটের মধ্যে। এবং এটা অলিভিয়া একদম ঠিক বলেছে, এটা যদি বিয়ে বাড়িতে পরে যায় না সবাই কিন্তু একবার ঘুরে তাকাবে, ভীষণ সুন্দর শাড়িটা। ব্লাউজ পিস ফেয়ার করবে, এটা হচ্ছে রানিং এ ব্লাউজ পিস, কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরুন বেশি ভালো লাগবে রানিং ব্লাউজের থেকে, কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে একদম। আর এখন তো জানেন যে আবরণে কিন্তু রেডিমেড ব্লাউজের সম্ভার কিন্তু রয়েছে আবরণে, আপনি কিন্তু রেডিমেড ব্লাউজও কিন্তু নিয়ে নিতে পারেন, শাড়ির সাথে কি কন্ট্রাস্টে যাবে যখন বুকিং এর সময় জেনে নিতে পারেন এবং দেখেও নিতে পারেন, কারণ আমাদের হোয়াটসঅ্যাপ ফ্যাসিলিটি যেহেতু রয়েছে খুব ভালো, কিন্তু হোয়াটসঅ্যাপে দেখেও নিতে পারেন, মানে শাড়িও নেবো তার সাথে ম্যাচিং করে ব্লাউজও কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এবং এটাতে দেখো এটাও বলবো কোনেকে দিতে পারো, নিজের জন্য হতে পারে, তত্ত্বের জন্য হতে পারে, পুজোতে গিফট হতে পারে, সমস্ত কিছুতে কিছুতেই কিন্তু যাবে এটা। এই হচ্ছে মেজেন্ডার সাথে রয়েছে, মেজেন্ডা কালারটা দেখে মনে হয় যে মেবি আমাকে গায়ের রংটা কালো করে দিতে পারে, একদমই না, এটাকে ট্রাই করুন, কমপ্লেকশন ফেয়ার করুন, ফেয়ার করবে একদম। এটা ছিল আমাদের 8 নম্বর শাড়ি, দাম 1850। 9 চলে যাব, 9 নম্বর শাড়ি পুরো দেখাচ্ছি। এই যে গ্রিনটা আছে এটা কিন্তু মেহেন্দি সবুজ গ্রিনের উপরে রয়েছে, মানে মেহেন্দি পাতা প্রত্যেকে আমাদের খুব কমন একটা কালার থাকে মেহেন্দি, খুব সুন্দর সেটাকে বাটার ফলে কিন্তু এই কালারটা আসে, এবং তার মধ্যে ফ্লোরাল ডিজাইনটা করা হয়েছে, আঁচলটা খুব হাইলাইট হচ্ছে, এবং এইগুলোকে ছেড়ে পড়ুন, কারণ মূলত এর কাজটা কিন্তু আঁচলেই রয়েছে, আঁচলটাকে ঢাকবেন না, যতটা পারবেন খুলে আঁচলটাকে রাখুন, খুলে আঁচল পড়ুন, বা সামনে যদি আঁচল দিয়ে পড়তে পারেন তো আরো বেশি সুন্দর লাগবে দেখতে। আর বডিটা গেছে একদম পিচ কালারের উপরে, পিচ কালারটা বারবার বলে থাকি সমস্ত কমপ্লেক্সনে যায়, সমস্ত বয়সে যায়, কমপ্লিশনে তো যাই সমস্ত বয়সে, আপনি যদি মা কিনে থাকে মেয়েও কিন্তু ইজিলি ক্যারি করতে পারবে অনায়াসে। ব্লাউজ পিসটা দেখে নেব, এটা হচ্ছে ব্লাউজ পিস, 9 নম্বর শাড়ি, এটা 1850। চলে যাব আমাদের 10-এ, যারা অতটা গডি লুক চাইছেন না, যারা একটু লাইট লুকের মধ্যে চাইছেন কিন্তু চাইছেন আমি একটুখানি সুন্দর করে সাজতে চাই, তারা কিন্তু এটাকে ট্রাই করতে পারেন, একটা বড় আমকলকা, এই বারবারই বলবো এইগুলোকে ছেড়ে পড়বেন, কারণ এর মেইন ইউএসপি কিন্তু এর আঁচলে থাকে, কারণ আঁচলেই মূলত কাজটা থাকছে, কুচিতে এভাবে আসছে, বা পান্না সবুজের সাথে রয়েছে, প্যান্ডেল হপিং এর জন্য বেস্ট, এবং এখন পুজোতে প্রতি বছর পুজোতে দেখি বৃষ্টি হয়, বৃষ্টিতে কিন্তু আমরা চাই না কোনো ভালো শাড়ি পরে যাব। এবং এটা দামটা একটু বলে রাখি, এটা হচ্ছে 2350। 11 নম্বর শাড়িতে যাব, সেখানে থেকে দাঁড়িয়ে বলবো এগুলোকে এগুলো নি ভালো, সত্যি মেইনটেইন করার কোনো সমস্যা নেই, আঁচলটা এটা দেখুন এটা কিন্তু ব্ল্যাকে গেছে, এটা তো আমকলকা রয়েছে, আগেরটাতে টিস্যু ছাড়া ছিল, যারা একটু টিস্যুর ব্যবহার চাইছেন তারা কিন্তু এটাকে রাখতেই পারেন, এটার বডিতেও টিস্যু রয়েছে, পাটলি পাল্লুতে রয়েছে, যেটা বডি রয়েছে এটা, আচ্ছা কুচিটা কিন্তু দেখো পাটলি পাল্লুতে রয়েছে, কুচিটা আমরা কিন্তু আবার এরকম ব্ল্যাকে কিন্তু পেয়ে যাবো বেশ অনেকটাই, কিন্তু কুচি ছেড়ে পড়বেন শাড়িটা, জাস্ট ভাবো অসাম। এবং এটার দাম হচ্ছে 2300 টাকা, 2300, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। 12 নম্বর শাড়িতে চলে যাব, 12 নম্বর শাড়ি, আগেরটা একটা টুকটুকে লালে দেখিয়েছিলাম, যারা লাল পরেন কিন্তু কালোতে ট্যাবু নেই, আমি আগে বলে দিই, কারণ এটাতে কিন্তু কালোর ছোঁয়া রয়েছে, যারা অনেকেই থাকে দিদিরা মাঙ্গলিক অনুষ্ঠানে ব্যবহার করবেন তারা কালোটাকে অ্যাভয়েড করে চলেন, সেই জন্যই বলে দিচ্ছি এটাতে কিন্তু কালো রয়েছে, যাদের ট্যাবু নেই কালোতে তারা কিন্তু ইজিলি
এটাকে পড়তে পারেন। এটা হচ্ছে আমাদের 12 নম্বর শাড়ি এবং রেডটা কিন্তু খুব একটা লাউড না, খুব সফট একটা রেডের মধ্যে, মানে এই রেডটা সবাই পড়তে পারে সব বয়সের জন্য। এবং এটা হচ্ছে 12 নম্বর শাড়ি এবং এর দাম হচ্ছে 2450। ব্লাউজ পিসটাও দেখলাম লাকি 13 নবমীর রাত, ও একদম নবমীর রাত, তারপরে তো সামনে দীপাবলিও আসবে, এটাকে ব্যবহার করতে পারবেন। যদি নবমীর রাতের জন্য কেনা হয় তাহলে দীপাবলির জন্য রেখে দিন একদম, কারণ পুজো মানে তো শুধু দুর্গাপুজো না, না দুর্গা আমাদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, একটা না একটা পুজোতে কিন্তু এটা লেগেই যাবে একদম। এবং পুজিতে এভাবে আসছে, এটা আমাদের 13 নম্বর শাড়ি 2450-এর রেঞ্জেই কিন্তু রয়েছে। আঁচলগুলো সত্যি ভীষণ সুন্দর, রানিং এ যাচ্ছে ব্লাউজ পিস। চলে যাব যেটা দেখাচ্ছি সেটা কিন্তু আবরণের একটা সিগনেচার ডিজাইন, অসাধারণ দেখতে। এই দুটো রং আমার খুব পছন্দের রং এবং সিগনেচার ডিজাইন, এর কারণে আঁচলটা দেখুন, আঁচলটা দেখলেই বুঝতে পারবেন একদম যে আবরণের এটা সিগনেচার ডিজাইন, একদম আবরণ এক্সক্লুসিভ একদম। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, এবং সত্যি তারা রঙিন হয়ে গিয়েছেন যারা কিন্তু আবরণকে এবারের পুজোতে সাথে নিয়েছেন। এবং দিদিরা মানে আবরণ তো অনেক বছর হলো, এবং দিদিদের ভালোবাসার জন্য টুকটুক করে আমরা এগাচ্ছি একদম একদম স্পিডে না, অনেক বৃহৎ হয়েছে কিন্তু আগে থেকে আবরণ, নিজেকে অনেক বদলেছে শুধুমাত্র আপনাদের জন্য। 14 নম্বর এই শাড়িটার দাম 2650, আমার তো আজকে শ্রেষ্ঠ শাড়ি মনে হচ্ছে এটাকে, ব্লাউজ পিস এটা। চলে যাব 15 নম্বর শাড়িতে, আমার মতো করে এই শাড়িটা দিয়ে সাজতে পারেন, কারণ এই কালারটা কিন্তু আমি যে কালারটা পরেছি জাস্ট আমি বলতে যাচ্ছিলাম, যারা অলিভিয়াকে দেখে আজকে ভাবছেন ওয়াও গ্রিনে কি লাগছে, তো তাদের জন্য আজকে কিন্তু এই শাড়িটা হতে, খালি এটার ব্লাউজটা চেঞ্জ হবে। আমি যেহেতু এটা সেলফ কালার করেছি, আমি ব্ল্যাক ব্লাউজ দিয়ে ট্রাই করেছি, আপনি এটাকে রানি ব্লাউজ দিয়ে ট্রাই করুন, আরো সুন্দর লাগবে, ভীষণ ব্রাইট লাগবে দেখতে। আর আঁচলটা তো ভীষণ সুন্দর, পুরো মিনিকারি কাজ ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা, 15 নম্বর শাড়ি 2650। 16 নম্বর যাব, অপশন রাখবেন বারবার বলছি, যেটাই দেখছেন আমি জানি সেটা দেখেই ভাবছেন আরে কি সুন্দর, তবু মাথা স্থির রেখে কিন্তু বুকিং করবেন, সকলকে বুকিং করার সুযোগ করে দেবেন একদম, একটু অপশন রাখবেন। আর যদি আপনি প্রোগ্রামের শাড়ি এসে দেখে কিনতে চাইছেন তাহলে কিন্তু বুকিংটা করে আসুন, নাম্বারটা মাথায় রেখে বুকিংটা করবেন। আপনি 3 নম্বর শাড়িটা নিতে চাইছেন, আপনি ভাবছেন আমি তো গেলেই আবরণে 3 নম্বর শাড়িটা পেয়ে যাব, কিন্তু আপনি যখন প্রোগ্রামটা দেখে আসেন তখন কিন্তু অনেক দিদিরাই সেই 3 নম্বর শাড়িটা বুকিং করে থাকে, যদি আপনি বুকিং করে আসেন তাহলে আপনার জন্য সেই শাড়িটাকে রেখে দেওয়া হয়ে থাকে একদম একদম। রানিং এ ব্লাউজ 16 নম্বর শাড়ি 2650 ছিল, 17 নম্বরে যাব। আর একটা মা বরণের শাড়ি, টুকে শাড়ি, গেল বছর মা বরণে আমি যে ভাবে সেজেছিলাম সেভাবে সাজবেন, হ্যাঁ মানে আমি পুরো সিঁদুরে লাল হয়ে গেছিলাম আমার দিদির দৌলতে। তো যাদের এরকম অবস্থা হতে পারে তাদেরকে বলবো এই ধরনের শাড়ি ট্রাই করুন, শাড়িটা 12টা বাজবে না আর যাই হোক না কেন, একদম এর উপর লাল সিঁদুর পড়লে বোঝা যাবে না। 17 নম্বর শাড়ি 2650, এবার একটু ফাস্ট দেখাবো আঁচলটা দুর্ধর্ষ, এটা হচ্ছে ব্লাউজ পিস। চলে যাব 18 নম্বর শাড়িতে, শাড়িগুলো এত সুন্দর না মনে হয় একটু ধীরে দেখি, কিন্তু সব আবার শেষও করতে হবে, সবকটা শাড়ি যাতে আপনারা দেখতে পারেন। আঁচলটা দেখুন, উফ এটা নিয়ে কোনো কথা হবে না, কথা হবে না, এবং এটা আবার কিন্তু যাচ্ছে আমার দিক করে কিন্তু পার, এবং ভেতরটাও ভীষণ সুন্দর, বডিটা দেখুন এইভাবে যাচ্ছে কতটা গডি, এবং এটা কিন্তু কোনে সেকেন্ড শাড়ি কিন্তু হতে পারে একদম। 2650 এটা ব্লাউজ পিস, মাত্র 2650। 18 নম্বর শাড়ি ছিল, 19 নম্বর শাড়ি দেখবো, আবার কিন্তু একটু লাল কালো ছোঁয়া, মানে নবমীরে তার একটা অপশন হতেই পারে, মানে জাস্ট যে শাড়িটা দেখলাম তার আরেকটা কালার অপশন দেখাচ্ছে, ডিজাইনটা সেম সেম ভাবে গেছে, খালি এটা নবমীর রাত করে রাখতেই পারেন বা দীপাবলির রাতের দিন পরুর ধর্ষ লাগবে, দূর ধর্ষ হলে ভিড়ের মধ্যে আপনি হাইলাইটেড হবেন। 19 নম্বর শাড়ির দাম একই 2650। 20 নম্বর শাড়িতে যাব, এটা একই ডিজাইন কিন্তু কালারটা চেঞ্জ করছি আমরা, অরেঞ্জ এন্ড ইয়েলোতে রয়েছে, এটা গায়ে হলুদের শাড়ি, গায়ে হলুদের শাড়ি একদম, গায়ে হলুদের শাড়ি ফটো করতে গিয়ে, কারণ গায়ে হলুদের সময় প্রচুর এখন ফটোর একটা ঝোঁক চলে, সেখানে কিন্তু ক্যামেরাতে কিন্তু খুব ভালো আসবে, দুর্ধর্ষ লাগছে দেখতে, দুর্ধর্ষ। এখন তো ফ্লোরাল যে জুয়েলারি গুলো আছে সেগুলো তো 20 নম্বর, 2650। 21 নম্বরে যাব, এটা যারা লাইট কালার পছন্দ, হ্যাঁ এবং যারা লাইট কালার পছন্দ করে থাকেন, যারা হোয়াইট বেসে নিতে চাইছেন তাদের জন্য হতে পারে, কালোর ছোঁয়া নেই, লালের ছোঁয়া নেই, যদি কেউ যদি
যারা লাল কালো পরেন না তারাও কিন্তু এটাকে ট্রাই করতে পারেন। অরেঞ্জের সাথে রয়েছে 2650 রেঞ্জ, দাম কিন্তু পরিবর্তন হয়নি কিন্তু ডিজাইন একেবারে বদলে গেল। রানিং এ গেছে ব্লাউজ পিস। 22 নম্বর শাড়ি দেখবো পুরো আবার গ্রিন। হ্যাঁ, যেটা আগের ডিজাইনটা দেখালাম ওটারই কালার অপশনস দেখাচ্ছে। বাহ, অরেঞ্জের সাথে ছিল। যারা লাল কালো পরে থাকেন তারা এটাকে পরতে পারেন, কারণ এটাতে কালোর ছোঁয়া নেই। আমি বলে দিই, লালের ব্যবহার রয়েছে। ব্লু, এটা যেটা রয়েছে না, মিড নাইট ব্লুর সাথে রয়েছে ব্লাউজ পিস। 22 নম্বর দেখলাম, 2650 23। কিন্তু ইয়েলো সম্ভার নিয়ে এসেছে, মানে একজনের মন আজকে খুশিতে একদম ভরে যাচ্ছে আনন্দে। তবে আমি তো শুধু দেখছি, আপনাদের কেনার সুযোগ কিন্তু ভরপুর রয়েছে প্রচুর। হ্যাঁ, আপনাকে কিন্তু প্রচুর অপশন দেওয়া হচ্ছে। দারুন দেখতে, সেলফি তুলুন এটা, এটা ব্লাউজ পিস ভালো লাগবে কিন্তু। 2650 25 নম্বরে যাব, লাল কালো আরেকটা নাওমি রাতের আরো একটা অপশন। এটা জিওমেট্রিক প্যাটার্নে রয়েছে, টেম্পল রয়েছে এবং দিকের পার গেছে কিন্তু ঠাসা পারে এবং ছোট বুটি, খুব ভালো লাগে কিন্তু দেখতে, কোথাও কিন্তু গ্যাপ নেই। রেড এ ব্লাউজ, ব্লাউজ পিস। 25 নম্বর, 2650 27। মোটামুটি 2650-ই আমরা কিন্তু এখন টিকে থাকবো অনেকক্ষণ, বেশ কিছুক্ষণ রয়েছি। এটা হার্ট শেপে রয়েছে, ইয়েলোতে রয়েছে, পারটা গেছে ফুসিয়া পিঙ্কে, এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে। ব্ল্যাকের ছোঁয়া কিন্তু রয়েছে, যাদের কালোতে ট্যাবু নেই তারাও কিন্তু এই শাড়িটাকে পরতে পারেন। লাল সাদাতে রয়েছে কিন্তু এটা 27, পাটটাতে কিন্তু গঙ্গা যমুনা করা হয়েছে, যেহেতু সেজন্য একদিকে লাল পার একদিকে কালো পার রয়েছে। 2650 ব্লাউজ কিন্তু রয়েছে, রানিং এ গেছে। 28 নম্বর শাড়ি দেখবো, আমার পছন্দের একটা কালার, এবং যারা লাল কালো পরেন না তারাও পরতে পারেন, কারণ নীলের ছোঁয়া রয়েছে, তুতের ছোঁয়া রয়েছে, কালো কিন্তু নেই, পুরো শাড়িটা একভাবে যাচ্ছে। এটা রানিং এ গেছে ব্লাউজ পিস, অষ্টমীর অঞ্জলির জন্য এটা হতে পারে। 29 নম্বর শাড়ি, 29, একদম অষ্টমীর অঞ্জলি, তারপরে লক্ষ্মী পূজো। হ্যাঁ, তারপর বা মা বরণে যদি ভাবতে চাই শাড়ির 12টা বাজুক, আমি তাও এরকম একটা লাল সাদাই পরবো, পরুন, আমাদের কোনো আপত্তি নেই। না, এটা ব্লাউজ পিস। 29 নম্বর, 2650 30-এ যাব। বা, রাতে সবাই ব্ল্যাক এন্ড রেডে সাজে, আপনি ব্ল্যাক এন্ড হোয়াইটে সাজুন, যারা লাল পরবেন না তারা তো সাদা কালো সাজতেই পারেন, বা ভিড়ের মধ্যে একটু যদি আপনি হাইলাইটেড হতে চাইছেন এই কালারটাকে ট্রাই করুন। ভীষণ স্মার্ট শাড়িটা, ভীষণ স্মার্ট হচ্ছে ব্লাউজ পিস। 30 দেখে নিলাম। সিকোয়েন্সের শাড়ি, তুতে কালারের উপরে রয়েছে এবং সিকোয়েন্স গুলো কিন্তু শাড়ির সাথে উইভ করে কিন্তু রয়েছে, মানে যখন শাড়িটা আপনি ভাবছেন যে যখন ওয়াশ করব হয়তো উঠে যেতে পারে, এটা কিন্তু উঠবে না, পুরোটা কিন্তু উইভ করা ব্লাউজ পিস রানিং এ আছে। দামটার কিন্তু একটু পরিবর্তন হলো, এটা 3250। এবার 32 নম্বর শাড়ি দেখবো, পিঙ্ক কালারের উপরে, পিঙ্ক কালারটা নিয়ে কিছু বলবো না, প্রতিটা মেয়ের দুর্বলতা, সুন্দর পুরো সিকোয়েন্সের কাজ কিন্তু ঠাসা রয়েছে একদম। এই হচ্ছে পুরো শাড়িটা এবং এটা 32 গেল, 3250। 33 নম্বর হোয়াইট, রানি কালারের উপরে রয়েছে, একটা রয়্যাল ব্লু ব্লাউজ দিয়ে ট্রাই করুন, বেশি কিন্তু ভীষণ ভালো লাগবে দেখতে। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, 34 দেখলাম, 3250। শেষ শাড়ি 35 নম্বর শাড়ি, আরেকটা সবুজ দিয়ে শেষ করছি, কারণ আজকে একজন সবুজ পরেছে, সেজন্য শেষ করছি সবুজ দিয়ে। একটু এবার এটা আমরা ধরে দেখতে পারি, এটাকে একটু ধরে দেখাচ্ছি, একদম কাছে এসে দেখুন, সিকোয়েন্সের কাজগুলো কিন্তু ভীষণ সুন্দর, কারণ আমার রাতের যে কোনো অকেশনে কিন্তু, যে কোনো পার্টি ওয়্যারে কিন্তু আপনি ইজিলি পরে যেতে, এবং বাজেটটা তুমি ভাবো মাত্র 3250, এবং এই সিকোয়েন্সে শুধুমাত্র যে কটা কালার আছে চা না, কিন্তু ব্ল্যাকেও পেয়ে যাবেন, আরো বিভিন্ন কালারে পেয়ে যাবেন, বুকিং এর সময় জেনে নিতে পারেন আর কি কি কালারে কিন্তু এটা পেয়ে যাচ্ছে। একদম বিরাটি মিনিবাস স্ট্যান্ডের একদম অপোজিটে আবরণ এক্সক্লুসিভ আপনার জন্য কিন্তু সর্বদা দরজা কিন্তু খোলা রয়েছে। ফোন নাম্বার নোট করেছেন, সেই ফোন নাম্বারে কিন্তু ফোন করে অবশ্যই আসতে হবে, এবং যারা বাড়িতে বসে শাড়ি নিতে চাইছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে একদম। এবং আজকে এই পর্যন্ত, অনুষ্ঠান থেকে বিদায় নেব, অলিভিয়াকে ধন্যবাদ, ধন্যবাদ অবশ্যই, আপনাদের ভালো থাকুন, প্রচুর কেনাকাটা করুন, নমস্কার।